আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রিয় বন্ধুরা আমার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি। তো আবারও চলে আসলাম ভিডিও নিয়ে। তো আসলে মাঝে অনেক দিন ভিডিও দেইনি, আমার ছেলের এসএসসি পরীক্ষা ছিল, এর জন্য তো ওখানকার কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো অনেক সুন্দর বৃষ্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, অনেক মনোমুগ্ধকর পরিবেশ আসলে আমরা ছোটবেলায় পেয়েছি, আমার বাচ্চারা পায়নি, অনেকের বাচ্চারাই পায় না। তো আল্লাহ আমার মনের আশাটা পূরণ করেছে, ওদেরকে আমি এত সুন্দর একটা পরিবেশ দিতে পেরেছি। দোয়া করবেন যেন ওদেরকে আমি এই পরিবেশে রাখতে পারি। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, বৃষ্টি দেখলে তো আজকে সারাদিন চলে যাবে। তো আমাদের খুলনাতে কিন্তু এই প্রথম একটু বেশি আকারে বৃষ্টিটা হয়েছে, তো বৃষ্টির জন্য সবাই আসলে অপেক্ষা করছিল। তো আমি এখানে গরু মাংস রান্না করব, এর জন্য গরু মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এখন কিন্তু আমাকে সবসময় আপনারা রাইস কুকারে ভাত রান্না করতে দেখবেন, কারণ আমার এখানে কিন্তু সিলিন্ডার গ্যাস, আর হচ্ছে আমি এর জন্য রাইস কুকারেই ভাতটা রান্না করব, আর বাকি সব আসলে চুলাতেই রান্না করব। তো চুলা এখন আমি কিনিনি, আমার একটা চুলা ছিল, ওটা দিয়ে আমি আপাতত চলছি। নতুন কিচেন এখনও আমি গুছাইনি, সাজানো হয়নি, সাজানো হলেই আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো মাংসটা বসিয়ে দিচ্ছি, ওটা হতে লাগুক। আর হচ্ছে বৃষ্টিটা তো দেখলেনই, আসলে খুব সুন্দর বৃষ্টি ছিল, আর মোটামুটি সব কিছু মিলে আমরা আসলে অন্যরকম একটা পরিবেশ এসে পৌঁছেছি। আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, কিভাবে এসেছি, কেন এসেছি, বা কতদিন থাকবো, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলে। আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিও, আর চলে আসব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে প্রতিদিন ইনশাল্লাহ। এখন থেকে প্রতিদিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমার কিন্তু একটা চুলা ছিল আগের পুরনো, ওটা দিয়ে আমি আপাতত চলছি। তারপরে আমরা বিকালের দিকে একটু শপিংয়ে চলে এসেছি, এখানে কিন্তু স্বপ্নটা অনেক সুন্দর, অনেক বড়, মোটামুটি সব কিছুই সুন্দর। খুলনা শহর ছোট হলেও সব কিছুই কিন্তু খুব ভালো ভালো জিনিস আছে, আপনাদেরকে আমি দেখাবো একটা একটা করে। আসলে দেখালে আমি অনেক কিছু দেখাতে পারতাম, এই কদিনে ব্যস্ততার জন্য আমি অনেক কিছুই আসলে ভিডিও করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।